খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুরের সারদা রামকৃষ্ণ সেবক সংঘের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। শ্রীরামপুর ধর্মতলায় এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ইউনিভার্সিটির সহ সম্পাদক মহারাজ। তিনি বলেন, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষা একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আমরা মোবাইলের সাহায্যেও এর যে ভালো দিকগুলিকে আমাদের গ্রহণ করতে হবে। পৃথিবীর সমস্ত কিছু তথ্য এবং ভান্ডার এর মধ্যে রয়েছে। মোবাইল শিখতে গেলেও তো কম্পিউটার শিখতে হবে, তাহলে তাদের জন্য কিন্তু এইটির বিশেষ প্রয়োজন রয়েছে। প্রথম একটু শিখতে হবে, প্রথমে এসে আরম্ভটা শিখলে পরে তারপরে তো মোবাইলে যে শুধুমাত্র ইউটিউব দেখবে আর সিনেমা দেখবে তার জন্য তো মোবাইল নয়, মোবাইলে সার্চ করে অনেক কিছু আজকের দিনে অনেক কিছু তো ডাউনলোড করাই আছে, অনেক কিছু পড়াশোনাই করা যায়। নিশ্চয়ই মোবাইল আমাদের কাছে আশীর্বাদ শুরু, আর যদি ঠিকমতো ব্যবহার করতে না জানি তাহলে সেটি অভিশাপই হবে। তাহলে সেইভাবে যদি মোবাইল ইউজ করি তাহলে সেই মোবাইল ইউজের জন্য কিন্তু আমাদের এই প্রারম্ভিক এই শিক্ষা বিশেষ প্রয়োজন। নিশ্চয়ই এখানে এসে তারা লাভবান হবে, এখান থেকে শিখে তারা সেইভাবে যাতে মোবাইলকে আবার সেইভাবে ইউজ করতে পারে সেটি আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। পাওনাই হবে, এটাই প্রার্থনা স্বামীজির কাছে, যা স্বামীজি সেইভাবেই সবাইকে উদ্বুদ্ধ করুন, সবাই সেইভাবেই যাতে নিতে পারে এবং একটি সুন্দর সমাজকে গড়ে উঠতে পারে। সারদা রামকৃষ্ণ সেবক সংঘের পক্ষ থেকে বলা হয়, ঠাকুরের আশীর্বাদে এখানে বেশ কিছু সেবামূলক কাজকর্ম করি, সেই রকমই আজকে কম্পিউটার সেন্টারটির উদ্বোধন করা হলো এবং এর সাহায্যে স্থানীয় এলাকার পিছিয়ে পড়া এসব ছাত্রছাত্রী রয়েছেন তারা কম্পিউটার শিক্ষা নিয়ে কর্মজীবনে অনেকটাই এগিয়ে যাবে এই আশা রাখি। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শ্যাওড়াফুলি জিটি রোড আইসিএসএ ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। এবং আমাদের এই মন্দির তৈরি হয়েছে সনাতন মন্দির বলে আমাদের ভক্ত তিনি এই ভূমিকা দান করেছিলেন। আমরা মন্দির তৈরি করি সেটা 2004 সালে, সেই থেকে আমরা এখনো পর্যন্ত দীর্ঘদিন বিভিন্ন সেবামূলক কাজে আমরা নিজেদের নিয়োজিত রাখি। আমাদের মন্দিরে ঠাকুরবার সামনে রাখা আছে, মৃত্যু পূজিত হয় এবং আমাদের মন্দিরের বেদিতে মায়ের শিশু মায়ের কেশ এবং বস্ত্র মধ্যে রাখা আছে, সেটা আমরা দেখে আমরা রেগুলার উপসেবা করি, পুজো করি। এবং এখানে আমাদের বিবেকানন্দ সেবা পক্ষে যেটা সনাতন যেমন তার পরিবারটা পুরো দান করেছিলেন, ওটা জমি দান করেছিলেন, আমরা মন্দির করেছিলাম, আর সনাতন যেমন তার পরিবার এই জায়গাটি দান করেন। বর্তমানে যেটা বিবেকানন্দ সেবা পক্ষ এইখানে আমরা বিভিন্ন সেবামূলক কাজকর্ম করি। বর্তমানে আমাদের একটা উদ্যোগ ছিল যে আমরা এখানে বহু পিছিয়ে পড়া মানুষ বিভিন্ন কারণে অর্থনৈতিক কারণে পেন্ডিং কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারছে না, যেটা বর্তমানে ভীষণ জরুরি। যে কোনো কাজে কর্ম করতে গেলে এমনকি দোকানে কাজ করুন এখন কম্পিউটার জানতে হয়। তা আমরা বহুদিন ধরে চেষ্টা করে আসছি এর পিছনে। তো আমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করি, তাদের পরামর্শে এবং তাদের গাইডেন্সে আমরা পারমিশন পাই, ঠিক আছে আমরা পরামর্শ এবং গাইডেন্স করবো এবং সমস্ত আমাদের যাবতীয় কোর্স দেবো। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রেখে আমরা এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেটা বর্তমানে নাম হয়েছে নিতালি সিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আমরা পিছিয়ে পড়া মানুষদের অত্যন্ত স্বল্প ব্যয়ে শুরু করবো। এবং আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে যাতে এটা বিনা ব্যয়ে করা যায়। ওরা যে ভাবপ্রচার পরিষদ পরিচালনা করে আমরা যেহেতু তার অন্তর্গত, ভাবপ্রচারের নির্দেশ শুধু পুজো পাঠ করলেই হবে না, মানুষের সেবায় তোমাদের কাজ করতে হবে, সেই নির্দেশকে বাস্তবায়িত করতে এবং ওই মহারাজজি এবং বিবেকানন্দের সহায়তায় আজ আমাদের কম্পিউটার প্রশিক্ষণ থেকে উদ্বোধন হবে। আমাদের ইচ্ছা পরবর্তীকালে এটা আমরা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।
চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।